আমাদের সবথেকে বড় চিন্তার কারণ হলো ব্রণ উধাও হবে কিভাবে। বিশেষ করে এই গরমে স্কিনের অয়েলিনেস আরও বেড়ে গিয়ে ব্রণ হওয়ার প্রবণতাটা দ্বিগুণ হয়ে যায়। কিন্তু এর থেকে মুক্তির উপায় কি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গরমে আমরা অনেকেই ময়শ্চারাইজার সেভাবে ব্যবহার করতে চাই না, কিন্তু আজকে আমি তোমাদের এমন একটি ময়শ্চারাইজারের সাথে পরিচয় করাবো যেটা ইউজ করলে স্কিন অয়েলি হবে না এবং অ্যাকনে পিম্পল থাকলে এই ময়শ্চারাইজারটা তোমরা অনায়াসেই ব্যবহার করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তুমি যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে একেবারেই ভুলে যেও না। প্লাম গ্রিন টি ম্যাটিফাইং ময়শ্চারাইজার, এই ময়শ্চারাইজারের ফুল রিভিউ জানার জন্য ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। এটা একটা ম্যাট ফিনিশ সিলিকন ফ্রি ময়শ্চারাইজার, এর মধ্যে প্যারাবেন বা ক্ষতিকারক কোনো ইনগ্রিডিয়েন্ট নেই। এই ময়শ্চারাইজারটা বেসিক্যালি কম্বিনেশন অয়েলি এবং অ্যাকনেপ্রোন স্কিনের কথা ভেবেই তৈরি করা হয়েছে। এটা ভীষণ লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার এবং ডেইলি ইউজের জন্য একদম বেস্ট। বিশেষ করে গরমে যারা বেশি ঘেমে যাও, এটা ব্যবহার করলে অতিরিক্ত মাত্রায় ঘামটা আর হবে না। এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে অনলাইনে, অনলাইন পারচেজ লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এটা স্কিনে খুব ভালো একটা হাইড্রেশন দেবে এবং গ্রিন টি এক্সট্র্যাক্টস অ্যাকনের এগেনস্টে ফাইট করতে হেল্প করবে। এর মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড ত্বককে পরিষ্কার এবং তেল মুক্ত রেখে ত্বকের পোর্সগুলোকে জেন্টলি এক্সফোলিয়েট করতে সাহায্য করবে। এবার বলি কিভাবে এটা তোমরা ব্যবহার করবে। প্রথমে ভালোভাবে অল ওভার ফেস ক্লিনজিং এবং টোনিং করে নেবে। তারপর এই ময়শ্চারাইজারটা অল্প পরিমাণে এইভাবে ডট ডট করে লাগিয়ে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে অ্যাপ্লাই করে নেবে। এটা তোমরা মেল ফিমেল বোথ ইউজ করতে পারো। এটা FDA অ্যাপ্রুভড এবং 100% ভেগান। অল সিজনই এই ময়শ্চারাইজারটা ব্যবহার করা যাবে। অলরেডি আমার স্কিনে ক্লিনজিং এবং টোনিং করা আছে, তাই ডিরেক্ট আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণে আমি নিয়েছি, এইটুকুতেই আমার অল ওভার ফেসে অ্যাপ্লাই করা হয়ে যাবে। তোমাদের যতটা লাগবে তোমরা ততটুকুই নেবে এবং যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই ম্যাসাজ করবে। আর এর স্মেলটা ভীষণ সুন্দর। আমি আসলে গরমকালে অতটা ক্রিম বেস জাতীয় কিছু ইউজ করতে চাই না, কারণ আমার প্রচুর পরিমাণে ঘাম হয়, অনেক সময় ময়শ্চারাইজারটাকেও স্কিপ করে যাই। কিন্তু এটা এতটাই লাইট একটা ময়শ্চারাইজার, এটা ইউজ করলে ঘাম অনেকটা কন্ট্রোলে থাকে এবং সঙ্গে সঙ্গে না স্কিনে পেনিট্রেট হয়ে যায়। যাতে তোমরা একদম ক্লোজ থেকে বুঝতে পারো তাই জন্য হাতের উপরেও অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কত তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে গেল আশা করছি তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আর সব থেকে বড় কথা হচ্ছে অ্যাকনেপ্রোন স্কিনে চাইলেই আমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি না, কারণ সব সময় এই ভয়টা কাজ করে যে এটা ইউজ করলে যদি পিম্পল আরও বেড়ে যায়। কাজেই অ্যাকনেপ্রোন স্কিনের জন্য কিন্তু তোমরা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারছো। আর পিম্পল কমাতে আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য প্লামের অল গ্রিন টি রেঞ্জটা ব্যবহার করা যেতে পারে, তাতে পিম্পল আরও তাড়াতাড়ি রিডিউস হবে, ডে টু ডে স্কিন ব্রাইট হবে এবং গ্লোয়িং হবে। এখন পর্যন্ত আমি যে কটা ময়শ্চারাইজার ইউজ করেছি সবগুলোর মধ্যে এটা আমার বেস্ট মনে হয়েছে। আমার কাছে বেস্ট মনে হওয়ার পেছনে সবথেকে বড় একটা রিজন হচ্ছে এটা স্কিনের অয়েলিনেসটাকে পুরোপুরিভাবে কন্ট্রোলে রাখে। তারপর অ্যাকনে পিম্পল প্রবলেম এগুলো তো রয়েইছে, এই প্রবলেমগুলোর জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট। সো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। এই সাথে সাথে সময় হয়ে গিয়েছে ভিডিওটা শেষ করার। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের ভ্যালুয়েবল মতামত আমাকে কমেন্ট করে জানিও। এরকম আরও নিত্য নতুন ভিডিওস দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও আমার ইউটিউব চ্যানেলটা। সবাই ভালো থেকো, নিজেদের যত্ন নিও, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।